রাতের যে একটা সৌন্দর্য আছে, আমরা রাত আমরা কিন্তু একটা সবসময় ডিসক্রিমিনেট করি যে দিন হচ্ছে আলোকিত, রাত হচ্ছে অন্ধকার, অন্ধকার মানে খারাপ। আমরা দেখবেন যে একটা দাঁড় করে ফেলে যে ডান হাত বাম হাত, মানে সকল কিছুর মধ্যে দেখবেন যে আমরা এখন, আমি যেমন ব্যক্তিগতভাবে আমার ছেলেকে বাম হাত দিয়ে কিছু করলে আমি তাকে বাধা দিই না। নাটককে আপনাদের যে 20-22 টুকরা করা হচ্ছে, এটা আপনি খেয়াল করেন? হ্যাঁ। সো 20-22 টুকরা করার জন্য কি আপনারা আলাদা পেমেন্ট পাচ্ছেন কিনা? 20-22 টুকরা যে হয় সেটা না জানালে তো, আর না দেখলে তো আমরা জানতামই না যে টুকরা হয়। আমাদেরকে দেখতে হয়, মানে সবাই তো বলে যে সময়ের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাকে যেমন দেখা হলেই সবাই বলে আপনি এত ফান করেন, আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন না। আমার মাঝে মাঝে মনে হয় যে এই সকল দায়িত্বই কি আমার নাকি, যে আমাকে এক্সপোজ করার জন্য আমারই একটা চ্যানেল খুলতে হবে, আমাকেই সব কিছু বানিয়ে দিতে হবে। সকল কাজ তো আমার না, আমার কাজটাই আমি করি, আর বাকি কাজটা অন্যরা করুক না। র ম্যাটেরিয়াল বাংলাদেশের চ্যানেলে একদম নাই, সেই ক্ষেত্রে 2-3টা র ম্যাটেরিয়াল আপনি দিয়েছেন, এরপরে কি আপনি একটা উদাহরণ দিতে পারবেন না? সব ফরম্যাট কোনো মৌলিক নাই, মানে কেমন লাগে এই রোবোটিক্স? আমাদের মৌলিক আইডিয়ার অভাব আছে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু মৌলিক আইডিয়া রিসিভারের অভাব আছে। রিসিভার বলতে, যে রিসিভার বলতে দর্শক না, নীতি নির্ধারকের, যে প্রচুর মৌলিক আইডিয়া যখন আপনি শেয়ার করবেন, উনি খুঁজেন যে এটা কোথায় হিট হয়েছে বলেন তো। তো আমি আমি যদি বলি যে এটা হিট হবে আমার এখানে, কোথায় হয়েছে তো আমি জানি না, কারণ এই আইডিয়া তো আজকেই ডেভেলপ করা হলো, এই রিস্ক নেবে না। সক ওই যে বললাম না, সকল ক্ষেত্রেই সবাই সেফ খেলতে চায়। আমি রাত বিরাতটার জন্য এটার ক্রেডিট আমি দিব আমাদের মুস্তাফিজুর রহমান স্যার। বাংলা ভিশনে যখন আমি ছিলাম, বাংলা ভিশনে তো বেসিক্যালি আমি আর্ট ডিরেক্টর ছিলাম, তো স্যার আমাকে ভীষণ পছন্দ করতেন। আচ্ছা। স্যার আমাকে বললেন যে তোমার তো আইডিয়াগুলো, স্যারের সাথে আমি মানে কেন জানি স্যার আমার সাথে আড্ডা মারতো, আমাকে ডেকে তার রুমে বসাতো, আমরা গল্প করতাম। তো বল তোমার তো আইডিয়া মজার, তুমি একটা প্রোগ্রাম করো না। আচ্ছা। তো আমাকে আসলে বেসিক্যালি উনি বলেছিলেন যে টিনেজদের নিয়ে একটা প্রোগ্রাম করো, টিন টক টাইপের প্রোগ্রাম। তা আমি বলছি স্যার আমাকে এইভাবে বলেন না, আমি দেখি আমি নিজে কোনো আইডিয়া যদি পাই আমি আপনার সাথে শেয়ার করব। পরে আমার আইডিয়া আসলো একটা রাতের প্রোগ্রাম করব। এর পেছনে মূল কারণটা হচ্ছে আমি নিজে রাত পাগল একজন মানুষ। আমি ইউনিভার্সিটিতে রাত 12টা বাজলে আমার সন্ধ্যা হতো, আমি সারা রাত এই টিএসসি চাঙ্কারপুল এই এলাকাগুলো ঘুরতাম, গান গাইতাম, আমাদের বন্ধু বান্ধব মিলে আড্ডা মারতাম। আমার ইভেন স্কুল লাইফে আমার মনে হতো যে কোনো এক রাতে যদি আমরা সব বন্ধুরা মিলে হাঁটতে পারতাম রাস্তায়, বা কোনো একটি পাহাড়ে গিয়ে বসে থাকতে পারতাম, কোনো একটা নদীর পাড়ে সারা রাত বসে থাকতাম, কেমন লাগতো। কিন্তু স্কুল লাইফে তো এই সুযোগটা ছিল না, তো আমি ইউনিভার্সিটি লাইফে এই সুযোগটা পেয়েছি। তখন আমার মনে হচ্ছে যে রাতের যে একটা সৌন্দর্য আছে, আমরা রাত আমরা কিন্তু একটা সবসময় ডিসক্রিমিনেট করি যে দিন হচ্ছে আলোকিত, রাত হচ্ছে অন্ধকার, অন্ধকার মানে খারাপ। আমরা দেখবেন যে একটা দাঁড় করে ফেলে যে ডান হাত বাম হাত, মানে সকল কিছুর মধ্যে দেখবেন যে আমরা এখন, আমি যেমন ব্যক্তিগতভাবে আমার ছেলেকে বাম হাত দিয়ে কিছু করলে আমি তাকে বাধা দিই না, কারণ এই হাতটাকে আমি অকেজো বানিয়ে ফেলতেছি। তো এটা আসলে আমরা সাইকোলজিক্যালি মানুষকে আমরা এক ধরনের ডমিনেট করি যে তুমি ডান হাত দিয়ে শুরু করবা, বা হাতটা তোমার অকেজো। তো এই এটা কিন্তু দিন রাতের মধ্যেও আছে। দিন মানে হচ্ছে সব ভালো, আলোর সাথে আছি, রাত মানে হচ্ছে খারাপ। কিন্তু রাতের যে একটা বিউটি আছে সেটা কজন দেখেছে? রাত নিয়ে এত কবিতা, চাঁদ নিয়ে এত কবিতা, রাতের সৌন্দর্যটা দেখানোর জন্যই আমি ভাবলাম যে একটা প্রোগ্রাম করি। তখন আমি স্যারকে বলার পর স্যার বলছে যে প্রথম ভাবছে রাত বিরাতে, এই মেয়ে এগুলো তো একটু প্রাপ্তবয়স্কদের প্রোগ্রাম হয়ে যাবে। বললাম না স্যার, তো এটা একটা অদ্ভুত হতে পারে যে যেই মোড়টাকে আমরা প্রথম প্ল্যান করেছিলাম, যেই মোড়টাকে আমরা দিনের বেলা জমজমার দেখি, সেই মোড়টা আস্তে 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 কীরকম নিস্তব্ধ হয়ে যায় আমি সেটা দেখাবো। বলছে তাহলে তুমি একটা পাইলট পর্ব করো। আমি সেই পাইলট পর্বটা করেছিলাম নীলক্ষেতের মোড়ে। নীলক্ষেতের মোড়ে তখন একটা ছেলে ছিল টনি মাইকেল। আচ্ছা। টনি মাইকেল দেখতে একটু গুবদা গাবদা ছিল। আমি চাচ্ছিলাম যে আমাদের যে টিপিক্যাল উপস্থাপক, উপস্থাপক মানে একদম মেকআপ টেকআপ করে বসবে, আমি বলছি না উপস্থাপক যে কেউ হতে পারে। তো টনি মাইকেল তার চেহারা তার চালচলন দেখে মনে হচ্ছে একটা খুব মানে সাধারণ একটা ক্যাজুয়াল ছেলে, তাকে দিয়ে আমি তার নাম দিলাম চান্দু। এই চান্দু রাতের বেলা ঘুরে বেড়ায়। আমার স্পষ্ট মনে আছে আমি প্রথম বলেছিলাম যে এন বাবা মা, ওর জন্ম হয়েছিল মুসল পূর্ণিমা রাতে, সেই জন্য বাবা মা খুশি হয়ে তার নাম রেখেছিল চাঁদ। কালের বিবর্তনে আজকে সে চান্দু, যদিও দেখতে সে অমাবস্যা রাতের মতো, কারণ সে একটু কমপ্লেক্সন ডার্ক ছিল। এই চান্দুকে দিয়ে সারা রাত
এই নীলক্ষেতের মোড়টা কাটালাম, এই যে আস্তে আস্তে নীলক্ষেতের মোড় নিস্তব্ধ হয়ে যায়, রাতে বেলা ঢাকা শহরে গরুও চড়ে, নাইট গার্ড কী করে, এই একটা আবহ আস্তে আস্তে তৈরি করলাম, এর মধ্যে যেটা আনন্দ, এর মধ্যে যেটা সৌন্দর্য সে খুঁজে বের করে, এই পর্বটা আমি স্যারকে দেখালাম। আচ্ছা, স্যার বলছে এটাই অন এয়ার দাম, এটাই বলছে এটা অসাধারণ প্রোগ্রাম একটা। এই যে শুরু হলো আমার, কিন্তু ওই প্রোগ্রামটা ছিল রাতের জার্নি, এই রাতের জার্নির সাথে যে আসবে রাতটা সেলিব্রিটি, অন্য সবাই হচ্ছে ক্যারেক্টার। এই জন্য পরবর্তীতে যখন আমরা সেলিব্রিটিকে ইনভলভ করলাম, অর্থাৎ অনেক পরে, আমরা কিন্তু প্রথম শুধু রাতের বিউটি দেখেছি, এরপরে গিয়েছি গুলিস্তান, এরপরে আমরা শীতলক্ষ্যা নদীর পাড়ে, তারপরে দৌলতদিয়া ঘাট, মহাখালীর মোড়, মানে সকল রাস্তা ক্রাউডি জোনগুলো কীভাবে শূন্যতায় চলে যায় রাস্তায়, যে আমরা ইভেন যে রাস্তায় ঘুমাচ্ছে সেখানে আমরা একটা আনন্দ খুঁজতাম, যে এত এত সাধারণ জীবনযাপন রাস্তায় ঘুমিয়ে যে ঘুমটা শান্তির ঘুম দিচ্ছে, অনেক হয়তো বিল্ডিংও সেই ঘুমাতে পারে না, সকল কিছু ভিতরে সৌন্দর্য খোঁজে আর কি। পরবর্তীতে আমরা চিন্তা করলাম একটা সেলিব্রিটি সে রাতটাকে কীভাবে দেখে, তখন আমরা সেলিব্রিটিকে নিয়ে আসলাম যে তার রাতের কোনো গল্প আছে কি না, তার রাতে কোনো প্রিয় জায়গা আছে কি না, সেগুলোতে নিয়ে যাওয়া। তো আমি প্রায় 110 এপিসোড আমি করেছিলাম। পরে আমি যখন বাংলা ভিশন ছেড়ে দিই তখন এটির দায়িত্ব নেন কাউনাইন সৌরভ। কাউনাইন সৌরভ কিন্তু পরিকল্পনাকারী হিসেবে আমার নামটা দিয়েছিল, কিন্তু আমি সেটাকে আবার উজ্জ্বল করেছিলাম এই কারণে, কারণ কাউনাইন সৌরভরা আবার উপস্থাপকটা চেঞ্জ করে, উপস্থাপকটা নিয়ে আসে তখন মাজনুন মিজানকে। তো আমি বলেছিলাম যে মাজনুন মিজানকে আমি ছোট করছি না, আমি বলেছিলাম মাজনুন মিজানকে মানুষ চেনে, মাজনুন মিজানকে কেউ বিশ্বাস করবে না সে রাতের লোক। আমার কনসেপশনটা ছিল, আমি নিজেকে তো উপস্থাপনা করতে পারতাম, আমি করিনি, এটা মানুষ বিশ্বাস করবে না। আমি চেয়েছিলাম এমন একজন মানুষকে, কারণ আমি এরপরে চান্দুর পরে তারা মিয়াকে এনেছিলাম, যে যেই তারা মিয়াকে কেউ চেনে না এই প্রোগ্রাম দিয়ে চিনবে, ওইটাই ছিল আমার ইনভেনশন এবং আইডিয়া। কিন্তু যখন এটা একজন সেলিব্রিটিকে নিয়ে আসলো উপস্থাপনা করার জন্য, তখন আর এই প্রোগ্রামটা রাত বিরাতের আর প্রোগ্রামটা হলো না, তখন রাতের একটি ইন্টারভিউ শো হয়ে গেছে। সেই জন্য আমি বলেছিলাম যে ওই পরিকল্পনা থেকে আমার নামটা সরিয়ে দাও। এই এটা কি অলসতা নাকি টাইপকাস্ট হওয়ার একটা, ওই যে একই প্রশ্নের একই জবাব দিবেন কিনা, কোনটা যে কেউ আর ভাবতে চাচ্ছে না? না, ভাবছে ভাবছে ভাবছে, কিন্তু কেউ রিস্ক নিতে চাচ্ছে না। আমি নিজেও বলবো যে আমাদেরও যে আইডিয়াগুলো আছে আমরা যদি কারোর সাথে শেয়ার করতে চাই, না আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, টেলিভিশন চ্যানেলে কত অল্প বাজেটে কত বড় প্রোগ্রাম করা যায়, কিন্তু কম্পিটিশন করবে কিন্তু কোটি কোটি টাকার বাজেটের সাথে। সো এটা দিয়ে তো আমরা ফাইট করতে পারবো না। আমাকে বলে যে কপিল শর্মা করেন না, আমি কপিল শর্মার একটা প্রোগ্রামের বাজেট জানেন, ওই বাজেট আমরা চাচ্ছি না, কিন্তু তার তো একটা মিনিমাম বাজেট আমাদের লাগবে, কিন্তু আপনি বড় স্টুডিও নাই, বড় অডিটোরিয়াম নাই, কিন্তু এইটুকু পরিসরের মধ্যে আবার ওই প্রোগ্রামটা চাই, তখন তো আমার সামনে যখন একটা ডিজাইন দিয়ে দেওয়া হয় তখন তো আমি এটা করবো না। আমি যদি আমার লিমিটেশনস এই থাকে, এর মধ্যেও তো আমার মৌলিক আইডিয়া আছে, সেটা করি, আবার সেটা করবে না। ঠিক এই মুহূর্তে আপনি যদি 1-2-3 রেটিং করতে বলা হয় দেশে দেশের বাইরে কোন শোগুলো আপনাকে খুব টানছে? আমি মানে যেমন আজকেও আমি চান্স পেলে না বায়ু উত্তর না, আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি তারপরে বলবো যে শাহরিন নাদিম জয়ের প্রোগ্রামটাই দর্শক দেখছে, মানে এটা একটু অনেস্টলি যদি আমি বলি, সেটা যেভাবেই সে আসুক, সে কন্ট্রোভার্সি ক্রিয়েট করুক আর যাই হোক, দর্শক টানছে, আপনার প্রোগ্রামটা দর্শক দেখছে। কারণ আমি কিন্তু আপনার প্রোগ্রামে আসার ব্যাপারে কিন্তু আমিও কিন্তু মুখিয়েছিলাম, নানা কারণে আসতে পারি বা না পারি, কিন্তু আমি কিন্তু কারণ আমার মনে হচ্ছে যে ওয়ার্ক করছে, অনেক প্রোগ্রাম ওয়ার্ক করছে না, যেভাবেই হোক ওয়ার্ক করাটা ইম্পর্টেন্ট, দর্শকের একটা আগ্রহ তৈরি করাটা ইম্পর্টেন্ট। কীভাবে তৈরি করছেন, অনেক নেগেটিভ ওয়েতে হতে পারে, পজিটিভ ওয়েতে হতে পারে, কিন্তু অনেক লোক আছে হাজার নেগেটিভ ওয়েতেও সে অ্যাট্রাক্ট করতে পারছে না, তার মানে নেগেটিভ ওয়েতেও প্রেজেন্ট করার একটা ক্ষমতা লাগবে। এই জন্য আমি কিন্তু অনেক অনেকের সাথে আমার শাহরিন নাদিম জয়ের প্রোগ্রাম নিয়ে তর্ক বিতর্ক হয়, কিন্তু আমি বলি যে সে তো সাকসেসফুল, যেই প্রশ্নগুলো আমিও করতে চাই সেই প্রশ্নগুলোতে আমি অন স্ক্রিনে গিয়ে রিজিট হয়ে যাই, করতে পারি না, উনি তো করে ফেলতে পারছে। চলচ্চিত্রের আসলে খুবই মানে বৈপরীত্যের সময়, একটা পর্যায়ে যে আপনি বললেন যে টিভি মিডিয়ার অনেক আর্টিস্ট যারা অনেকদিন ধরে নাক সিটকেছে যে ফিল্মটা, কিন্তু এখন আবার ইন্টারভিউর গল্প পাল্টেছে, আপনার জায়গায় সে ভিশনটা কেমন, ফিল্মের অবস্থাটা কেমন, আপনার ভিশনটা কেমন? মানে আমাকে যদি বলেন আমি বলবো আমি ফিল্ম অবশ্যই করতে চাই, না করার কোনো কারণ নেই, কিন্তু ওই যে বললাম না যে আমরা ফিল্ম আমি কিন্তু একদম মেইন স্ট্রিমে ফিল্মটাই করতে চাই। আচ্ছা, মানে যে আমার জন্য যে আমার হতে পারে, কিন্তু সেই ছবিটাও প্রপার হতে হবে,
মানে ফরিদি ভাইরাও যে ছবিগুলো পেয়ে গেছেন সেই ছবিও তো আমরা এখন পাচ্ছি না। আবার সমস্যাটা হয় কি যে ওই যে বললাম না যে মেধার দীনতা, যে সিনেমা বলতেই যে মেইন স্ট্রিমের সিনেমাতে কিন্তু নিয়াজউদ্দিন সিদ্দিকি হিট, নিয়াজউদ্দিন সিদ্দিকি কিন্তু খালি বিকল্প ধারা কিংবা আর্ট ফিল্মে নয়, মেইন স্ট্রিমও হিট। দেখবেন যে ওর ওই যে যে ছবিটাতে সে একটা পাহাড় কেটে ফেলে, আমি ছবিটার নামটা ভুলে গেছি, আমি যাই হোক, কিন্তু দেখেন এই ছবি কিন্তু তার জন্য আমরা দেখছি। আমাদের দেশে এখন যেটা হচ্ছে যে যেই নির্মাতারা ছিলেন ফরিদি ভাইয়ের সময়ও ছিলেন, তারাও কিন্তু এখন নাই। এখন যারা আছেন মেইন স্ট্রিমে ছবি তো নাই, সেইখানে ছবির যে কটা হয় সেই কটা তো মেইন স্ট্রিমে রেগুলার যারা কাজ করছে তাদের ভাগেই তো পড়ছে না ঠিক মতো। আমাদেরকে নিয়ে যে তারা এক ধরনের রিস্ক নিবে, আমি তাদের দোষ দিচ্ছি না, কারণ রিস্ক নেবার প্ল্যাটফর্মটা এখনও তৈরি হয়নি বা পাচ্ছে না তৈরি করতে। আমি বিশ্বাস করি যদি মেইন স্ট্রিম বাংলাদেশে জমে যায় তাহলে আমাদের মতো যারা অভিনেতারা আছেন তারা হুমড়ি খেয়ে ওখানে পড়বে, এবং তাদেরকে দিয়ে যদি ঠিক মতো ভালো করে কাজ করাতে পারে আমি বিশ্বাস করি দর্শক হুমড়ি খেয়ে পড়বে।